নমস্কার, আমি অনুপমা। আমাদের জীবনে আপনাদের সকলকে জানাই স্বাগত, বড়দের প্রণাম এবং ছোটদের আমার অফুরন্ত ভালোবাসা। আজকে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে একটা নতুন দিন শুরু করলাম। গুড মর্নিং, আমি জয়ন্ত। আমাদের জীবনে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি বাজার যাব, আমাকে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েছে। তো কি বাজার করি আজকে দেখুন, কারণ বাজারে আজকে প্রচণ্ড ভিড় হবে। আজকে লকডাউন 9:30 বেজে গেছে, 10টার মধ্যে আমাকে ফিরতেই হবে। তো আমি বাজার যাচ্ছি, সঙ্গে থাকুন। এইমাত্র আমি বাজার থেকে ফিরলাম। তো কি বাজার করেছি আজকে সেটাই দেখুন। আমাদের নিরামিষ, সেই জন্য একদম নিরামিষ বাজার করেছি। বাজার করেছি টমেটো, পটল, ঝিঙে, পুঁই শাক, বেগুন, লাল আলু, কুমড়ো, ভেন্ডি, লঙ্কা। তো আজকে আমি এই বাজার করেছি। আজকে নিরামিষ পুঁই শাকের তরকারি হবে, আর ভাত হবে কি ডাল যদি করে, নাহলে উচ্ছে ভাতে দিয়ে একটা কিছু করে আমাদের আজকে খাওয়া হয়ে যাবে। তো সঙ্গে থাকুন আপনারা। ওই যে বাবাকে দেখছো, বাবা সকালবেলা এসেই আমাকে একটা প্রশ্ন করেছে, কটা বাজে। তো কারণ আমি বললাম যে কেন এখন সকাল, তোমার কটা চাই? বলছে না, ঘড়িটা বন্ধ হয়ে গেছে, আমি একদম বুঝতে পারছি না যে কটা বাজে, সকাল হয়ে গেছে কখন। আমি বলছি না, সকাল এখন 10টা বাজে। তো বাবা আজকে দেখো 10টার সময় এসছে, আমরা অপেক্ষা করে করে এখন সবাই মিলে চা খাবো। সকাল থেকে চা পিপাসা পেয়ে গেছে, চা খেতে পারছি না, একসাথে বসে আসলে চা খাই। আর সত্যি আমার ঘড়ি খারাপ হয়ে যাচ্ছে, টাইমটা বুঝতে পারছি না যে কখন কটা বাজে, কি বৃত্তান্ত, যার ফলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। ঘড়ি ছাড়া কি চলে বলুন? কাজে আমি মেয়েকে জিজ্ঞেস যে কটা বাজে, মেয়ে এসে হেসে উত্তর দিল। যাই হোক, আজকে বাবা লেট, বাবা রুটি দিয়ে চা খাবে, বাবা তো তরকারি পাতি খাবে না। তো বাবা একটুখানি তরকারি করেছি, খাবে নাকি? হ্যাঁ, চা ভিজিয়ে বাবা রুটি খেতে খুব ভালোবাসে। আর এদিকে দেখো, আমার জায়ের গাছে আম, ও এইমাত্র আমাকে আম দিয়ে গেছে। ওর একটা ছোট গাছ আছে, তো ওর হয়েছে আম, কিন্তু এখনো আমার আম পাকেনি, ওর আম পেকেছে। এর মধ্যে ও আবার বলল বাবাকে একটা দিতে, বাবাকেও দেব আর আমরাও নেব। দেখো আমগুলো কত বড় বড় হয়েছে, খুব মিষ্টি, হিমসাগর নাকি। তো যদিও খাইনি, ও বললো যে মিষ্টি, তাই তোমাদের বললাম। তো এরপরে কি বলো তো, বসে একটু এখন বাবার সাথে বসে একটু গল্প করব। তো তোমরা কালকে আমাকে জিজ্ঞাসা করেছো যে বাবা কেন আমাদের সাথে বসে খায়নি। বাবা তুমি কেন আমাদের সাথে বসে খাওনি আমাকে জিজ্ঞাসা করেছে। তো অ্যাকচুয়ালি আমরা তো দুজন দুইবার যে থাকি, তো ওরা কোন সময় খাচ্ছে সেটা কি আমার জমা না। অ্যাকচুয়ালি কি বলতো, বাবা কেন খায়নি, মা তো আসতে পারে না, তো সেই জন্য মা তো এতটাই অসুস্থ, তো যার ফলে কি বাবা মাকে ছাড়া একা একা খাবে, সেই জন্যই বাবাকে আর বলি না, কিন্তু বাবাকে আমি খাবার দিয়ে দিয়েছি। তো বাবার মা একসাথে বসে খায়, ওর জন্যই তোমরা বাবাকে দেখোনি, এটাই কারণ।
তোমাদের বলে দিলাম। তো মুন্না, তুমি আমার কাছে একটা গান শুনতে চেয়েছো, তো আমি গানটা গাইছি। আমি চিনি গো চিনি তোমার ও গো মেরে সেনে, তুমি থাকো সিন্ধু পাড়ে ও গো মেরে সেনে। আমি চিনি গো চিনি তোমার ও গো মেরে সেনে। তোমার রিকোয়েস্টে আমি গানটা করলাম। তো আমারও এই গানটা না খুব প্রিয়, ভীষণ প্রিয়। পায়েলের বাবা একটা অনুষ্ঠানে এই না মানে নাচের কম্পোজিশন পায়েলের বাবা করেছিল বাচ্চাদের নিয়ে, খুব সুন্দর করেছিল। তো গানটা সত্যি আমার এত ভালো লাগে, তো তুমি আমাকে অনুরোধ করেছো, তাই আজকে তোমাকে গানটা শোনালাম। এই গান সম্পর্কে একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে, রবীন্দ্রনাথ যখন জাপান গিয়েছিল দেশভ্রমণ করতে, জাপানের সেই মানে রাজকন্যা তার প্রেমে পড়ে যায়। রবীন্দ্রনাথের প্রেমে পড়তেই রবীন্দ্রনাথ বলছে যে তুমি আমাকে এইভাবে অ্যাপ্রোচ করতে পারলে? বলে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে, আমি দেশে গিয়ে তোমাকে জানাবো, তুমি আমার জন্য ওয়েট করো। তাই এই গানটা লিখে তাকে প্রেজেন্ট করেছিল। এই হচ্ছে ইতিহাস। রবীন্দ্রনাথ সত্যি একটা অদ্ভুত ধরনের মানুষ, পৃথিবীর বিরল মানুষ। তিনি এইভাবে তাকে এড়িয়ে গেলেন রাজকন্যাকে। বাবার কথা শুনলে বাবা তোমাদের বলেই দিল এই গানটা রবীন্দ্রনাথ কি উদ্দেশ্যে করেছিল। রবীন্দ্রনাথ জাপানের মহিলা রাজকন্যার উদ্দেশ্যে লিখেছিল। তো আজকে আমাদের দুপুরের মেনু হবে পুঁই শাকের তরকারি। যেহেতু আজকে শনিবার, সেহেতু নিরামিষ আজকে, তো সেই জন্য পুঁই শাকের তরকারি হবে, আর উচ্ছে সেদ্ধ আর ভাত, এই আজকের মেনু। তো আজকে আমি পুঁই শাকটা আমি কেটে রেখেছি, আর সবজিগুলো আমি কেটে রেখেছি, কুমড়ো আলু, রাঙা আলু, এখানে পটল, বেগুন কেটে রেখে দিয়েছি। আর মশলা এখন আমি করে নেব। মশলাটা আমি সাদা সর্ষে, কালো সর্ষে, একটু গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি পেস্ট করে নেব। আমার স্বপ্ন যে সত্যি হলো, কাছিল এতদিন দূরে ছিল যে, রঙে রঙে জীবন ভরে দিল সে। আমার স্বপ্ন যে দেখো, কাটতে কাটতে গান মনে পড়লো, তাই একটা গান করে দিলাম। আর ওইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর উচ্ছে সেদ্ধ। তো ভাতটা হয়ে যাক, ততক্ষণে আমি একটুখানি জিরিয়ে নিই, আর না জিরিয়ে না আমি আর রান্না করতে পারি না। তৈরি আমার পুঁই শাকের তরকারি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সকাল থেকে আসতে পারিনি তোমাদের কাছে, মানে কোনো কাজ করছিলাম না, একটু পড়াশোনাই করছিলাম, আর ল্যাত খাচ্ছিলাম আজকে। আজকের ওয়েদারটা আর কি ল্যাত খাওয়ার মতন ছিল, গরম ছিল একটু। আর এই নিজে নিজেই প্রিপারেশন নিচ্ছিলাম ইন্টারভিউয়ের, বসলে পরে কীরকম কোয়েশ্চেন করবে, নিজে নিজে ইংলিশে কথা বলছিলাম যে এখনও একটু জড়তা রয়েছে, এই জড়তাটা থাকলে পরে ইন্টারভিউয়ে বসলে পরে রিজেক্ট হয়ে যাব, যাতে কি পেসে কথা বললে পরে জড়তাটা আসবে না, সেগুলো চেক করছিলাম, এই জন্য একটু বিজি ছিলাম।
সেই জন্য সকাল থেকে আসতে পারিনি। তো তোমরা আমাদের আমাদের খাটের স্ট্যান্ডে একটা ফটো ফ্রেম থাকে, তো তোমরা জিজ্ঞাসা করেছিলে ফটো স্ট্যান্ডটা এরকমভাবে থাকে, তো ওখানে দুটো ফটো লাগানো থাকে, একটা হচ্ছে নাচের ফটো, তখন আমি এইটে পড়ি, আমাদের এই গ্রুপের অ্যানুয়াল প্রোগ্রামের ফটো, আর আমরা রোটাং পাসে গেছিলাম সেখানের ফটো আমি আর মার, ওখানে লোকাল ড্রেস পরে। তো রোটাং পাস খুব সুন্দর জায়গা, আমার খুব পছন্দের জায়গা, একটা মারার থেকে যেতে হয় খুব, মানে ওখানে পাহাড়ে বরফে ঢাকা পাহাড় খুব উঁচুতে, মানে ল্যান্ড থেকে অনেকটাই উঁচুতে, সি ল্যান্ড মানে সি শোর থেকে অনেকটাই উঁচুতে। তো ওখানে আর কি পুরোটাই বরফে ঘেরা, ওখানে মানে হেলিকপ্টারও ওড়ে, হেলিকপ্টারে আমরা উঠিনি, অনেকটা কস বলে আমরা একটা গাড়ি ভাড়া করে গেছিলাম ওখানে। তো তারপরে ওখানে স্কেটিং করেছিলাম, স্কেট তো করতে পারতাম না, বারবার পড়ে যাচ্ছিলাম স্কেট করতে গিয়ে, বারবার ধপ ধপ করে পড়ে যাচ্ছিলাম, একটু 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 এক পা স্কেট করতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিলাম। তা আমার খুব জায়গাটা খুব পছন্দ হয়েছে, তা আমি তো জানতাম না যে আমার সাথে এরকম অঘটন ঘটবে যে আমি প্যারালাইসিস হয়ে যাব। বাট আমার আরেকবার ইচ্ছা আছে যে মানে আরেকবার মানে ইয়েতে মালানি আর রোটাং পাস যাওয়ার ইচ্ছা আছে। তো পাহাড়ের ঝড় হয় ওখানে, বরফের ঝড়, ওখানে বরফের ঝড় হয় যখন মানে মানে উইন্টারে যখন স্নোফল শুরু হয় ওটা বন্ধ করে দেয়, বিকজ ওখানে এতটাই ঝড় হয় ওখানে। আর কীরকম বলুন তো, এই হাওয়া নেই, কোথা থেকে হাওয়া শুরু হয়ে গেল, আমাদের সাথেই হয়েছে, এই নেই হাওয়া, কোথা থেকে দমকা হাওয়া। আর যাদের একটু শ্বাসের প্রবলেম আছে, আমার বাবারই কষ্ট হচ্ছিল শ্বাসেতে ওখানে, যাদের একটু মানে শ্বাসকষ্ট হয় তাদের, মার হচ্ছিল না, মার তোমার হচ্ছিল না? না, আমার হচ্ছিল না, বাবার হচ্ছিল। তো এই প্রবলেমগুলো যাদের আছে তাদের পক্ষে ওই জায়গাটা ইয়ে। আর ওখানে ওরা একটা ম্যাগি করে ক্যাবেজ দিয়ে, খুব বাজে টেস্ট, গন্ধটা এত বাজে, খুব বাজে টেস্ট, মানে ওখানে বানায় বলে টুরিস্টরা খাবে বলে ওখান থেকে, খুব বাজে টেস্ট, যেরকম দাম নেয় যেরকম খাবারের টেস্টটাও বাজে। যাই হোক, আরেকবার যাওয়ার ইচ্ছা আছে আমার, যখন আমি সুস্থ হয়ে যাব, হাঁটতে চলতে পারবো, একাই যাওয়ার ইচ্ছা আছে, তখন আর মা বাবাকে নিয়ে যাব না, মাকে নিয়ে যাবো শুধু। বাবাকে, বাবা অসুস্থ হয়ে পড়েছিল, বাবা নিজেই বলছে যে আমাকে নিয়ে চলো এখান থেকে, মানে এরকম অবস্থা, আমি উঠতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তো আসলে প্রোগ্রাম করতে গিয়েছিলাম আমরা সিমলায়, তো সেখান থেকেই মানালি আর রোটাং পাস যাওয়া হয়েছিল। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন একটু, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার।